আজকে আমি করে দেখাবো সন্ধ্যার জলখাবার, চায়ের সাথে মুচমুচে মটর ডালের পকোড়া। সন্ধ্যার জলখাবার, চায়ের সাথে মটর ডালের মুচমুচে পকোড়া। এই পকোড়াটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো মটর ডাল, মটর ডালের অর্ধেক পরিমাণ মতো আতপ চাল, আদা, কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা, এছাড়াও লাগবে পরিমাণ মতো লবণ আর হলুদ। 2 ঘন্টার মতো ডাল আর চালটাকে একসাথে করে ভিজিয়ে রাখবো জলে। তারপর এই সবগুলো একসাথে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। চাল আর ডালটাকে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার এগুলো সব জল ঝরিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। লবণ হলুদটাও এখন এর মধ্যে দিয়ে দিলাম, সামান্য জল দিলাম, 2 মিনিট পেস্টটাকে এরকম ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে বড়াগুলো খুব মুচমুচে হবে। খুব ভালো করে পেস্টটাকে আমি মাখিয়ে নিয়েছি, এবার তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ছেড়ে দেব। খুব ছোট ছোট করে এইভাবে ভাজব। কম আঁচে এরকম লাল করে ভেজে উঠে নিতে হবে, কম আঁচে ভাজতে হবে, তাহলে ভেতরটা ভালো মতো ভাজা হবে। আমি সবগুলো ভেজে নিলাম, শব্দটাতেই তুমি বুঝতে পারছো যে কতটা কড়কড়ে মুচমুচে হয়েছে। সন্ধ্যার টিফিন একদম রেডি, শুধু এই পকোড়াগুলোর উপরে একটু বিট নুন ছিটিয়ে দিতে হবে, ছিটিয়ে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই রেসিপিটা বানাতে শুধু যে মটরের ডালই লাগবে তা না, যে কোনো ডাল দিয়েই সেম পদ্ধতিতে বানালে ভালো টেস্ট হবে।